আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই মজিলপুর বন্ধু চক্র ক্লাবের পরিচালনায় যে পাঁচ দিন ব্যাপী বিরাট ক্রীড়া ও ডিনার অরল প্রতিযোগিতা শুরু হয়েছিল, এ আজ এক্ষুনি কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হয়ে গিয়েছে। রূপসজ্জা সেই আকর্ষণীয় খেলা, রূপসজ্জা আপনাদের সামনে শুরু হয়ে গিয়েছে। দেখুন আপনাদের সবাইকে দেখাচ্ছি রূপসজ্জা যাত্রীরা সেরেছে, দেখুন আপনাদের সামনে, দেখুন প্রচুর দর্শক, আপনাদের সামনে প্রচুর দর্শক উপস্থিত হয়েছে। দেখুন সেই মজিলপুর বন্ধু চক্র ক্লাবের পরিচালনায় যে পাঁচ ছ দিন ব্যাপী বিরাট ক্রীড়া ও ডেনাই রল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, আজ শুরু হতে চলেছে আপনাদের কাছে। সেই দেখাচ্ছি ক্যামেরাম্যানের সঙ্গে দেখাচ্ছি আপনাদের রূপসজ্জা, দেখুন এই শীতের মধ্যে দিয়ে কত কি সেজেছে আপনাদের কাছে সেগুলোকে তুলে ধরছি। দেখুন সেই রূপসজ্জা আপনাদের সাথে সেজেছে। দেখুন এটা সেজেছে স্ট্যাচু অফ সেন্ট বাফাইন, দেখুন এটা সেজেছে স্ট্যাচু অফ সেন্ট বাফাইল, শুরু হতে চলেছে আপনাদের। দেখুন মাঠে প্রচুর দর্শক, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। দেখুন সেই মজিলপুর বন্ধু চক্র ক্লাবের পরিচালনায় যে পাঁচ দিন ব্যাপী বিরাট ক্রীড়া ও ডেনাই রবার প্রতিযোগিতা শুরু হয়েছিল, দেখুন আপনাদের কাছে প্রচুর দর্শক, দর্শকগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আরো আছে স্ট্যাচু অফ লিবার্টি, দেখুন এটা আপনাদের সামনে তুলে ধরছি রোমের সেই কৃতদাস, সেই মজিলপুর বন্ধু চক্র ক্লাবের পরিচালনায় যে রূপসজ্জা চালু হয়েছে, দেখুন সেই রূপসজ্জা সেজেছে রোমের কৃতদাস স্ট্যাচু অফ সেন্টার। দেখুন ওদিকে আপনাদের সামনে সেই সেজেছে স্বামী বিবেকানন্দ, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। মাঠে প্রচুর দর্শক, আপনাদের সামনে সেই দর্শককে আপনাদের সামনে তুলে দিচ্ছি। এটা হলো ইলেকট্রিক সাপ্লাই সন্নিকটে ঘোষের বাগান গ্রামবাসীদের পরিচালনায় সেই রূপসজ্জা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন মাঠে প্রচুর দর্শক আপনাদের সামনে, দেখুন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এইটা সেই ক্ষুদিরাম বসু, মাঠে প্রচুর দর্শক আপনাদের সামনে তুলে ধরছি সেই দর্শক মন্ডলীকে। দেখুন আপনাদের সামনে সেই পিকে সেজেছে শাহরুখ খান, দেখুন আপনাদের সামনে এই শীতের মধ্যে দিয়ে আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য এই শীতের মধ্যে থেকে আপনাদেরকে সামনে তুলে ধরেছে সেই পিকে। দেখুন আপনাদের সেই দর্শক মণ্ডলীরা বহু উপকার পড়ে সেই রূপসজ্জা চালু হয়েছে, দেখুন বন্ধু চক্র ক্লাবের পরিচালনায় সে পাঁচ দিন ব্যাপী যে বিরাট ক্রীড়া ও ডেনাই রল প্রতিযোগিতা শুরু হয়েছে, এক্ষুনি আপনাদের সামনে তুলে ধরছি সেই রূপসজ্জাকে। দেখুন এখানে করোনা ভাইরাসের সেই চিকিৎসা চলছে, যে চিকিৎসা যেই করোনা ভাইরাসের কারণে আমাদের দুবছরকে কত হাজার প্রাণকে কেড়ে নিয়েছে, দেখুন আপনাদের সেই দর্শক মণ্ডলীকে কি তুলে ধরছে আপনাদের সামনে। দেখুন প্রচুর দর্শক মন্ডলী মাঠে উপস্থিত হয়েছে, এটি হলো ইলেকট্রিক সাপ্লাই সন্নিকটে সেই মজিলপুর বন্ধু চক্র ক্লাবের পরিচালনায় সেই ইলেকট্রিক সাপ্লাই সন্নিকটে মাঠে এই রূপসজ্জা। দেখুন আপনাদের সামনে সেই পিকে আসছে, দেখুন এই শীতের সময় দেখুন কিভাবে বসে আছে প্রচুর দর্শক মন্ডলী, আপনাদের সামনে তুলে ধরছি সেই দর্শক মন্ডলীকে। শাহরুখ খানের জন্য সবাই মিলে হাত
আপনাদের সামনে তুলে দিচ্ছি সেই ক্যামেরাম্যান। দেখুন প্রচুর দর্শক আপনাদের কাছে সেই মজিলপুর বন্ধু চক্র ক্লাবের মাঠে প্রচুর দর্শক মন্ডলী, দেখুন আপনাদের সামনে সেই রূপসজ্জা তুলে ধরছি আপনাদের কাছ থেকে। দেখুন এখানে একটা রূপসজ্জা সেজেছে, সেই রূপসজ্জাটি হলো ক্ষুদিরাম বসু, আর কিছুক্ষণের মধ্যে সেই রূপসজ্জা শেষ হতে চলেছে। দেখে নিন প্রচুর দর্শক মন্ডলী আপনাদের সামনে। দর্শকদের উদ্দেশ্য বলছি আপনাদের কোনটা ভালো লাগছে? এখন প্রচুর দর্শক মন্ডলীদের সামনে আপনাদের তুলে ধরছি, প্রচুর দর্শক মন্ডলী আপনাদের সামনে সেই রূপসজ্জাকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখুন সেই রূপসজ্জা, এটা সেজেছে স্ট্যাচু অফ সেন্ট রাফায়েল, এই আপনাদের সামনে চলে আসছে পিকে। জীবন দিয়ে ক্ষুদিরাম আমাদের গর্ব। প্রতিযোগিতার উদ্দেশ্যে বলব, যাদের টাইম শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ছবি তোলার টাইম দিতে হবে। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি গেট পরিষ্কার রাখুন, ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি। আপনাদের সামনে সেই রূপসজ্জাকে আপনাদের তুলে ধরছি সেই বন্ধু চক্র ক্লাবের পরিচালনায়, যে পাঁচ দিন ব্যাপী বিরাট ক্রীড়া ওঠে নাই রোবার প্রতিযোগিতা শুরু হয়েছে। এক্ষুনি আপনাদের সামনে সেই রূপসজ্জাকে তুলে ধরছি। সবাই মিলে একটু হাতে তালি দাও, সবাই মিলে। থ্যাংক ইউ। হ্যালো, প্রতিযোগিতার উদ্দেশ্য বলছি আমরা বাঁশি দেবো, দিলেই আপনারা বেরিয়ে চলে যাবে, মাঠের মধ্যে প্রবেশ করবেন না ভাই, শেষ হয়ে গিয়েছে আপনাদের সেই রূপসজ্জা। দেখুন মাঠে সেই দর্শকদের ভিড়, রূপসজ্জা শেষ হয়ে গেছে, দেখুন মাঠের মধ্যে সেই দর্শকদের ভিড় শুরু হয়ে গেছে, আপনাদের সেই রূপসজ্জা শেষ হয়ে গেছে। দেখুন দর্শক মন্ডলীরা কত মাঠে ভিড় জমিয়েছে, আপনাদের সামনে সেই ছবি তুলে হচ্ছি সেই মজিলপুর বন্দি চক্র ক্লাবের পরিচালনায় সেই ঐতিহাসিক রূপসজ্জা। এখনই শেষ হয়ে গেল, দেখুন মাঠের মধ্যে রূপসজ্জা, সেই দর্শকদের ভিড় আপনাদের সামনে ছবি তুলে ধরেছি। দেখুন মাঠে সেই দর্শকদের ভিড়, কোলাহল, দর্শকদের আনন্দ আপনাদের সামনে শেয়ার করছি। চলছে এখন, এখন শেষ হয়ে গেল ভাই। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কত দর্শক হয়েছে, আর আমি আপনাদের সঙ্গে ছিলাম না, এই কারণে আমি এখানে জার্জ ছিলাম। কমিটির লোকেরা বলছে যে আপনাকে একটু জার্জ থাকতে হবে, সেই জন্য কমিটির কথা আমি ফেলতে পারলাম না, আর এখন রাখছি, আবারও কোনো এক প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ভাই।